আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যা লাইফস্টাইল এর একটি প্ল্যাটফর্ম ইহা.কম, ইহাতে ফ্রি রেজিস্ট্রেশন করা যাচ্ছে। এখনও যারা রেজিস্ট্রেশন করতে চাইছেন এখন রেজিস্ট্রেশন করে ফেলুন, নাহলে পরবর্তীতে আর ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন না। তাছাড়াও ইহার ভিতরে একটি অপশন রয়েছে যাতে 10 ইউরো ব্যয় করে অ্যাকাউন্ট খুলতে হয়। 10 ইউরো খরচ করে দৈনিক 60টার মতো অ্যাড দিবে। যাই হোক, আমরা ফ্রি অ্যাকাউন্ট খুলব এবং প্রতিদিন ফ্রি কয়েকটি ডেমো অ্যাড কীভাবে দে সেটা দেখব। তো ইহাতে কিভাবে ফ্রি অ্যাকাউন্ট খুলতে হয় আমি আজ তা বিস্তারিত দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের গুগলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে ইহা.কম থেকে সার্চ করবেন। করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আপনাদের সামনে শো হবে তাতে আপনারা প্রবেশ করবেন। ওকে, যখন এরকম একটি ইন্টারফেস আসবে তখন কর্নারে 3টি লাইনের উপর ক্লিক করবেন, 3 লাইন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একেবারে নিচে লাল সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর ভিউয়ার সো, যখন 3 লাইন অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে আপনারা সম্পূর্ণ ডিটেলস দিয়ে সাইন ইন করতে হবে। সর্বপ্রথম ফার্স্ট নেম, এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। আমি সাপোজ আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে ইউজার নেম, আপনারা যে ইউজার নেম দিতে চান, যা লাইফস্টাইল এর ইহা.কমে আপনারা যে ইউজার নেমটি দিবেন তা আপনার নামের সঙ্গে আপনি চাইলে আরও 2-1টি অক্ষর সংখ্যা ভিত্তি করে দিয়ে দিতে পারেন। ইহাতে এরকম কয়েকটি সংখ্যা দিতে হয় পাশে। সাপোজ আমি আমার নামের পাশে 5 সংখ্যা দিলাম। তারপর আপনারা এখানে ইমেল দিতে হবে। সো ইমেইল, আপনারা যে ইমেইলটি দিতে চান সেই ইমেলটি এখানে দিয়ে দিবেন। সো আমাদের ইমেইল দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের মোবাইল নম্বরটি প্রেস করব। আমরা যেই ফোন নম্বরটি দিতে চাই সেই ফোন নম্বরটি প্রেস করব। আমি আমার ফোন নম্বরটি দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ড, এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটি খুব সিকিউরিটি স্বরূপ হয়, তাতে কিছু স্পেশাল ক্যারেক্টার, কিছু সংখ্যা এবং কিছু 2-1টি ইংরেজি অক্ষর থাকতে হবে। ওকে, কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কনফার্ম দিয়ে দিবেন। ওকে, আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আপনারা একবার ভালো করে ডিটেলসগুলো দেখে নেবেন যে ফর্মটি ঠিকমতো ফিল আপ হয়েছে কিনা। আমার নাম দিলাম, ইউজার নেম, ইমেইল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড। ওকে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের বয়স দিতে হবে। আমি আমার বয়স দিয়ে দিলাম। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, যেমন আমরা মেল পুরুষ দিয়ে দিলাম। তারপর সিটি, আমরা যেই সিটিতে অবস্থান করছি সিটি দিয়ে দিব। অতঃপর আমাদের কান্ট্রি অটোমেটিকভাবে দেওয়া আছে। তারপর এই আই এম নট এ রোবট এখানে ক্লিক করব। ক্লিক করার পর সামান্য সময় ওয়েট করব। ওকে, তারপর এটা ওকে করে দিব। ওয়ান টু রিসিভ ইমেল। ওকে, তারপর রেজিস্টার। সো আমাদের এখন রেজিস্টার হয়ে গেছে। এটা যদি অন করতে চান তাহলে 10 ইউরো খরচ করতে হবে এবং নিচে একটি আছে ফ্রি। সো আমরা এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করে চলে যাব। এখানে একটি সমস্যা, আমরা যখন আমাদের ড্যাশবোর্ডে আসবো তখন দেখতে পারবো যে অ্যাড ওয়াচেড, অর্থাৎ অ্যাডগুলো দেখা হয়ে গেছে। আসলে তো আমরা কোনো অ্যাড দেখি নাই পর্যন্ত। এই সমস্যাটি সমাধান কীভাবে করবেন এর জন্য আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। এই ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই আমি আর লম্বা করতে চাচ্ছি না। আপনারা এখান থেকে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে এই ভিডিওটি দেখে নেবেন এবং এই সমস্যাটি সমাধান করে নেবেন। এটা কোনো বড় কোনো সমস্যা নয়, সাধারণ একটি সমস্যা, এই ভিডিওটি দেখলেই সমাধান হয়ে যাবে। সো বন্ধুরা, এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমি এই ভিডিওটি দ্বারা আপনাদের সামান্য উপকার করতে পারি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।